হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের আমি গত জানুয়ারি মাসে পাখির সন্ধানে গিয়েছিলাম বকখালি, ফেজারগঞ্জ ও হেনরি আইল্যান্ডে। তারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, বকখালি আসার জন্য তোমরা শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করে প্রথমে চলে আসো নামখানা। নামখানা স্টেশনের বাইরে থেকে ছোট গাড়ি বা টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারো বকখালি। আবার ইচ্ছা করলে ধর্মতলা থেকে খুব সহজেই বকখালিগামী কোনো বাসে বা ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে আসতে পারো বকখালি। আমি প্রথম দিন এখানে আসার পর এই সিভিউ হোটেলটার 2 দিনের জন্য একটি রুম বুক করি। দুপুরের লাঞ্চ সেরে বিকালে এরপর বেরিয়ে পড়ি বকখালি সংলগ্ন কার্গিল বিচে। সেখানে বিকালের অপরূপ সূর্যাস্তের সাথে সাথে কিছু পরন্ত সূর্যের আলোয় বার্ডিংয়ের ছবি হয়। বিকালের এই সোনালি আলোয় সি বিচে দেখতে পাই ব্ল্যাক হেডেড গাল। এছাড়া অনেকটা দূরে এক ঝাঁক স্যান্ড পাইপার এবং রিং প্লোভার জাতীয় পাখিকে দেখতে পাই। এরপর সন্ধ্যাটা বকখালির সি বিচে কেটে যায়। সন্ধ্যার বকখালি সি বিচটি বেশ মনোরম। এখানে এ সময় নানা ধরনের খাবারের স্টল বসে, তার মধ্যে বিভিন্ন ধরনের মাছ ভাজার স্টলগুলি অনবদ্য। যাই হোক, কিছুটা সময় সি বিচে ঘোরাঘুরি করে রাতে হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগেই পৌঁছে যাই ফেজারগঞ্জ সি বিচে। গিয়ে দেখতে পাই এক অপরূপ সূর্যোদয়ের দৃশ্য। সেই সাথে সাথে সি বিচে প্রচুর পরিমাণে ওয়েডার্স বা তটের পাখি দেখতে পাই। এই সময় দেখতে পাই এই বড় গুলিন্দা বা ইউরেশিয়ান কুরলিও পাখিটিকে, যে তার লম্বা ঠোঁট দিয়ে বালির ভেতর থেকে ছোট ছোট গেড়ি কাঁকড়া খেতে ব্যস্ত। এই পাখিগুলি সুদূর ফিনল্যান্ড, উত্তর রাশিয়া এবং সাইবেরিয়া থেকে শীতকালে আমাদের দেশে উড়ে আসে। এরপর নজর পড়ে এক ঝাঁক কেন্টিস প্লোভার। এর মাঝে কিছু রুডি ট্রাঙ্ক স্টোন বা পাথর ঘুরানি বাটন পাখির দিকে। এই পাখিগুলি উত্তর ইউরোপ অঞ্চল থেকে শীতের অতিথি হিসাবে আমাদের এখানে আসে। কিছুটা দূরে অল্প কাদা জলে দেখতে পাই একজোড়া পাইড অ্যাভোসেটকে। এরাও সকালের ব্রেকফাস্ট খেতে ব্যস্ত ছিল। বেশ কিছুটা সময় সি বিচের পাখি দেখার পর সি বিচ সংলগ্ন ঝাউয়ের জঙ্গলে ঘুরতে ঘুরতে আরও কিছু পাখি নজরে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কমন কিংফিশার, কলার্ড কিংফিশার, ব্লু থ্রোটেড বারবেট, কমন আয়োরা, হোয়াইট আই, পার্পেল সানবার্ড, হোয়াইট ট্রাম্প মুনিয়া ইত্যাদি। এরপর ফেজারগঞ্জ সি বিচ থেকে বেরিয়ে একটি টোটো ভাড়া করে পৌঁছে যাই হেনরি আইল্যান্ডে। সেখানে গিয়ে সি বিচ সংলগ্ন অঞ্চলে এক ঝাঁক গালকে উড়ে যেতে দেখতে পাই। এখানে এরপর আর বিশেষ কোনো পাখি নজরে আসে না। যাই হোক, এভাবে আমার একদিনের ফ্রেজারগঞ্জ ও হেনরি আইল্যান্ডের পাখি দেখার পর্ব শেষ হয় এবং বিকালের দিকে আমি আবার বাড়ি ফিরে আসি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।